এই গাইজ, আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে 1998 সালে রিলিজ হওয়া দ্য ফ্যাকাল্টি মুভি। আর এটা আমেরিকার একটা হরর সাইফাই মুভি। মুভির শুরুতে আমরা একটা স্কুলের প্লেগ্রাউন্ড দেখতে পাই, যেখানে একজন কোচকে দেখানো হয় যে তার প্লেয়ারদের খারাপ পারফরমেন্সের জন্য তাদের উপর চিৎকার করছিলেন, আর তিনি রেগে গিয়ে সমস্ত প্লেয়ারদের সেখান থেকে ভাগিয়ে দেন। তখন কোচ মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখেন, আর যখনই সে সেটা তোলার জন্য নিচে ঝুঁকেন তখনই সেখানে কেউ একজন চলে আসে এবং এখানেই সিনটা কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি যে স্কুলের টিচাররা কিছু একটা নিয়ে ডিসকাশন করছে, তারপর মিটিং শেষ হলে সবাই সেখান থেকে চলে যায়। তখন একটা টিচারের প্রিন্সিপালের সাথে কিছু দরকার ছিল এবং প্রিন্সিপাল হঠাৎ মনে করেন যে সে কিছু চাবি ভিতরে ফেলে এসেছে, আর তাই সে চাবিগুলো আনতে আবার অফিসের ভিতরে যায়। এবং চাবিগুলো নিয়ে যখন প্রিন্সিপাল বেরিয়ে আসতে যায় তখন সেখানে কোচ চলে আসে। তারপর কোচ প্রিন্সিপালের রাস্তা আটকে তার সাথে মিসবিহেভ শুরু করে দেয়। তখন কোচ প্রিন্সিপালের হাতে একটা পেন্সিল গেঁথে দেয়। এরপর প্রিন্সিপাল তার গালে একটা চড় মেরে সেখান থেকে পালাতে যায়, কিন্তু সে দেখে যে দরজায় তালা লাগানো আছে এবং কোচ আগে থেকেই তাকে লক করে দিয়েছে। কিন্তু সেখানে দরজার উল্টো দিকে সেই টিচারটা দাঁড়িয়ে ছিল যার সাথে প্রিন্সিপাল একটু আগেই কথা বলছিল। তারপর প্রিন্সিপাল তালা খুলে যেভাবে হোক সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং কোচকে ভিতরে আটকে দেয়। তখন হঠাৎই সেই টিচারটার কি যেন একটা হলো এবং সে একটা সিজার দিয়ে প্রিন্সিপালকে মেরে ফেলে। এরপর আমরা মুভির মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে কেসি। এবং সেখানে কেসির আরো সব ফ্রেন্ডদের দেখানো হয়েছে, যাদের মধ্যে কেসির একজন ফিমেল ফ্রেন্ডও ছিল যার নাম হচ্ছে ডিলাইলা। আর কেসি হয়তো তাকে লাইকও করে, কিন্তু কেসি সব দিক থেকেই লুজার ছিল। এরপর আমরা অন্য একটা মেয়ে মেরিবেথকে দেখতে পাই, যে এই শহরে এবং কলেজে নতুন এসেছিল। তারপর আবার আমরা একটা ছেলে জিককে দেখতে পাই, যে কিনা পেনের ভিতরে ড্রাগ ভরে বিক্রি করত। এরপর আবার আমরা স্টাফ রুমের সমস্ত টিচারদের দেখি যারা নিজেদের মধ্যে কথা বলছিল, আর এখানেই আমরা কোচকে দেখি এবং সে বারবার জল পান করছিল। তখন সেখানে আমরা সেই টিচারটাকে দেখতে পাই যে প্রিন্সিপালকে মেরেছিল এবং সে কোচের দিকে তাকিয়ে আজবভাবে হাসছিল, অর্থাৎ তাদের মধ্যে কিছু না কিছু কমন ছিল। এরপর আমরা কেসিকে দেখি এবং সে খেলার মাঠে একটা অদ্ভুত ধরনের ইনসেক্ট দেখতে পাই, আর কেসি সেই ইনসেক্টটাকে তার ল্যাব টিচারের কাছে নিয়ে আসে, কিন্তু সেই ইনসেক্টটা মৃত ছিল। তখন বাই চান্স সেটার উপর জল পড়ে যায় আর তখনই সেটা বেঁচে যায়। এসব দেখে টিচার সেটাকে জলের মধ্যে ছেড়ে দেয়, তারপর সেই ইনসেক্টটা জলের মধ্যে সাঁতার কাটতে শুরু করে। এটা দেখে টিচার ইনসেক্টটাকে টাচ করতে যায়, তখন হঠাৎ করে সেটা দুটো পার্টে ডিভাইড হয়ে যায় এবং দুটো ইনসেক্টই সাঁতার কাটতে থাকে। কিন্তু যখন সেই সায়েন্স টিচার আবার ইনসেক্টগুলোকে ধরতে যায় তখন সেটা তার হাতে কামড়ে দেয়। এর পরের সিনে আমরা ডিলাইলার একটা ফ্রেন্ডকে দেখতে পাই এবং সে শাওয়ারে স্নান করছিল, আর তখনই হঠাৎ করে সেখানে তার কাছে একটা টিচার চলে আসে এবং সেই টিচারটা পুরো পাগলের মতো রিয়্যাক্ট করছিল এবং সে তাকে বলে যে তাদের উপর এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কিন্তু ডিলাইলার ফ্রেন্ড এইসব কথা শুনে ভাবে যে এর হয়তো মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তাই সে তার টিচারকে রিল্যাক্স করার জন্য গলায় জড়িয়ে ধরে। তখনই সেই টিচারের মাথার এক গোছা চুল তার হাতে উঠে চলে আসে, আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখানেই টিচারটাও মারা যায়। তারপর আমরা কেসি এবং ডিলাইলার সেই ফ্রেন্ডটাকে দেখি যারা তাদের টিচারকে সেই টিচারটার ব্যাপারে সবকিছু বলছিল, আর তাদের টিচার তাদের জানায় যে সেই টিচারটার আসলে ক্যান্সার ছিল আর তাই সে মারা গেছে। আর তখনই কেসি বাইরে খেয়াল করে যে কোচ মাঠের মধ্যে জলে ভিজছে। তারপর কেসি এবং ডিলাইলার নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং তারা ভাবে যে সেই স্কুলে কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হচ্ছে। তারপর অফিসের ভেতরে তারা নোটিশ করে যে কেউ হয়তো আসছে, তাই তারা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তারপর সেখানে সেই টিচারটা যে প্রিন্সিপালকে মেরেছিল আর কোচ আসে এবং সে প্রচুর জল পান করছিল, আর তখনই হঠাৎ সেখানে একজন নার্স চলে আসে এবং কোচ তাকে ধরে নেয়। তারপর তার মুখ থেকে সেই ইনসেক্টগুলো বের করে এবং তার কানে ঢুকিয়ে দেয়। এইসব দেখে ডিলাইলা খুব ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে। তখন কোচ বুঝতে পেরে যায় যে সেখানে কেউ আছে, কিন্তু যেভাবে হোক কেসি এবং ডিলাইলা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ তাদের সামনে প্রিন্সিপাল চলে আসে, যে কিনা অলরেডি মারা গেছে এবং সেও বাকিদের মধ্যে এই ইনসেক্টগুলো দ্বারা ইনফেক্টেড ছিল, তাই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সব কিছু দেখে কেসি সেখানে পুলিশ নিয়ে যায়, আর যখন পুলিশ সেখানে আসে তখন তাদের সবকিছু নর্মাল লাগে। তখন প্রিন্সিপাল একটা পুলিশ অফিসারকে রুমের ভেতরে নিয়ে যায়, আর যখন সে বেরিয়ে আসে তখন কেসি বুঝতে পারে যে সেও ইনসেক্ট দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। তারপর কেসি যখন বাড়িতে আসে তখন তার বাবা মা তাকে খুব বকাবকি করে এবং তার ফোনটা কেড়ে নিয়ে তাকে একটা রুমের ভেতরে বন্ধ করে দেয়। তারা ভাবে যে কেসি হয়তো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। এদিকে কেসি ডিলাইলার সাথে দেখা করতে চায়, কারণ ডিলাইলাই একমাত্র এই সব কিছু জানতো, তাই সে তার রুমের জানলা দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল। তখনই কেসি দেখে যে সেখানে তার টিচার্সটা বাইরে দাঁড়িয়ে আছে, আর তাই সে ভয়ে সেখান থেকে পড়ে যায়। কিন্তু তারপরই সে দেখে যে সেখানে আর কেউ নেই। পরের দিন কেসি স্কুলে গিয়ে ডিলাইলাকে এই সব কিছুর ব্যাপারে জানায়। অন্যদিকে স্টাফ রুমে আমরা দেখি যে সমস্ত টিচার প্রচুর পরিমাণে জল পান করছে, কারণ তাদের ভিতরে যে ইনসেক্টটা ছিল সেটা জল থেকেই এনার্জি পায়। পরের সিনে আমরা জিককে দেখতে পাই এবং সে পেনের ভিতরে ড্রাগস ভরে তার কাস্টমারদের বিক্রি করছিল। অন্যদিকে আমরা কেসি এবং ডিলাইলার ফিমেল ফ্রেন্ডকে দেখতে পাই এবং তারা লাইব্রেরিতে বসে এই টপিকটা নিয়েই কথা বলছিল। তারপর কেসি তার ফ্রেন্ডসদের নিয়ে সায়েন্স ল্যাবে যায়, যেখানে সেই ইনসেক্টটাকে জলের মধ্যে রাখা ছিল।
কিন্তু সেখানে সেই ইনসেক্টটা ছিলই না। তাই তারা তখন তাদের টিচারকে সেই ইনসেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তিনি কোনো অ্যান্সারই দেননি এবং সেই জন্যই জিকের এসব বোরিং লাগছিল এবং সে সেখান থেকে চলে যেতে চায়। তখন সেই টিচারটা তাকে আটকে নেয় এবং তাদের সবাইকে মারতে শুরু করে। তখন জিকো টিচারের উপর অ্যাটাক করে দেয় এবং তার অ্যাটাকের ফলে টিচারের হাতের আঙুলগুলো কেটে যায়, কিন্তু তারপর সেই কাটা আঙুলগুলোই মাটিতে মুভ করতে থাকে যেমন ভাবে কোনো ইনসেক্ট মুভ করে। আর তার হাত থেকে সুতোর মতো কিছু একটা বেরোতে থাকে এবং সেই জিককে মারতে চেষ্টা করে। আর তখনই জিক তার ড্রাগ ভর্তি পেনটা নিয়ে তাকে অ্যাটাক করে দেয়, ফলে সঙ্গে সঙ্গে সেই টিচারটার মৃত্যু হয়ে যায়। এরপর তারা সবাই জিকের বাড়িতে চলে আসে এবং সেখানে দেখা যায় যে জিক তার বাড়িতেই ড্রাগ তৈরির জন্য একটা সেট আপ বানিয়ে নিয়েছে। সেখানে তারা এই এলিয়েন ইনসেক্টটাকে একটা ইঁদুরের খাঁচার ভেতরে ভরে দেয়, তারপর সেটার উপর জল ঢেলে দেয়। আর তখনই সেই এলিয়েন ইনসেক্টটা ইঁদুরের শরীর ভেতরে ঢুকে যায় এবং ইঁদুরের পুরো বডিটাকেই কন্ট্রোল করতে থাকে। এরপর তারা সবাই এটা বুঝে যায় যে এই এলিয়েন ইনসেক্টগুলোকে একমাত্র ড্রাগ দিয়েই মারা সম্ভব। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সবার ড্রাগ নেওয়া উচিত, কারণ এই এলিয়েন ইনসেক্টগুলো কার শরীরে আছে কেউ জানে না। কিন্তু তখন ডিলাইলা ড্রাগ নিতে চায় না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সবাই বুঝে যায় যে ডিলাইলার শরীরেও এই ইনসেক্টগুলো কন্ট্রোল করে নিয়েছে। তখন কেসি সবাইকে বলে যে যদি তারা কোনোভাবে এলিয়েন কুইনকে মেরে ফেলতে পারে তাহলেই কিন্তু সবকিছু নর্মাল হয়ে যাবে। তাই তারা সবাই মিলে প্রিন্সিপালের কাছে যায় এবং প্রিন্সিপালকে ড্রাগস নেবার জন্য বলে, কিন্তু প্রিন্সিপাল ড্রাগস নিতে অস্বীকার করলে জিক তাকে শ্যুট করে দেয় এবং তারা ভাবতে থাকে যে তারা হয়তো ভুল মানুষকে মেরে ফেললো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ প্রিন্সিপাল জেগে ওঠে এবং আসল রূপে ফিরে আসে। আর কেসি এবং তার ফ্রেন্ডসরা ভাবে যে এটাই হয়তো এলিয়েন কুইন ছিল এবং এরপর হয়তো স্কুলে সবকিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু তখনই আমরা দেখি যে কোচ এবং তার বাকি প্লেয়াররা মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজছিল এবং এনার্জি নিচ্ছিল, যেটা ডিলাইলার ফ্রেন্ড দেখতে পায় এবং সে সেটা দেখে বাকিদের ইনফর্ম করতে যায়। কিন্তু ভিতরে আসার আগে সবাই তাকে ড্রাগস নেওয়ার জন্য বলে, কিন্তু ডিলাইলার ফ্রেন্ড ড্রাগসটা নিচে ফেলে দেয়, অর্থাৎ সেও এলিয়েন ইনসেক্টের কন্ট্রোলে চলে এসেছে। এখন কেসি এবং তার ফ্রেন্ডসরা খুব পেরেশানে ছিল, কারণ তাদের কাছে ড্রাগস শেষ হয়ে গেছিল। তখন জিক বলে যে তার গাড়িতে অনেক ড্রাগ আছে, তাই জিক এবং কেসি সেই ড্রাগ গুলো আনতে যায়। আর তখনই কোচ এবং তার ইনফেক্টেড টিম তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা যেভাবে হোক সেখান থেকে পালিয়ে যায়। কেসি একটা বাসে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে সেই বাসে ডিলাইলা চলে আসে এবং কেসি সেখান থেকেও পালিয়ে যায়। অন্যদিকে জিক তার গাড়িতে ড্রাগ গুলো খুঁজে পাচ্ছিল না। আর যখন জিক গাড়ির ডিকিটা বন্ধ করে তখন সেখানে তার টিচারকে দেখতে পায় এবং সে জিকের উপর অ্যাটাক করে দেয়। আর তখন তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং জিক দেখে যে তার টিচারের কাটা মাথাটা নিজে নিজেই মুভ করছিল এবং নিজে নিজেই টিচারের শরীরের সাথে জয়েন হয়ে যায়। এইসব দেখে জিক ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে আমরা মেরিবেত এবং তার ফ্রেন্ডকে দেখি, আর তখনই মেরিবেত তার আসল রূপে চলে আসে এবং সবাই তখন বুঝতে পারে যে মেরিবেতই হচ্ছে আসল এলিয়েন কুইন। এরপর মেরিবেত কেসি এবং ডিলাইলার ফিমেল ফ্রেন্ডের উপর অ্যাটাক করে দেয় এবং ডিলাইলার ফ্রেন্ডকে টেনে পুলের মধ্যে নিয়ে চলে যায়, কিন্তু যেভাবে হোক কেসি এবং ডিলাইলার ফ্রেন্ড সেখান থেকে বেঁচে ফিরে যায়। আর তারপর মেরিবেত তার আসল রূপ ধারণ করে তাদের খুঁজতে শুরু করে। তখনই সেখানে জিকও চলে আসে এবং ডিলাইলার ফ্রেন্ড জিককে মেরিবেতের কাছে যেতে বারণ করে, কিন্তু ডিলাইলার ফ্রেন্ডও পুলে পড়ে যাওয়ার ফলে ততক্ষণে ইনফেক্টেড হয়ে গেছে। তখন জিক তাদের দুজনের মধ্যে ফেঁসে যায়। তখনই তাকে বাঁচাতে সেখানে কেসি চলে আসে, কিন্তু তারপর মেরিবেত জিককে বেহুশ করে দেয় এবং কেসিকে খুঁজতে শুরু করে। তখন যেভাবে হোক কেসি মেরিবেতকে একটা দরজার মধ্যে ফাঁসি দেয় এবং তারপর ড্রাগ ভর্তি পেনটা নিয়ে অ্যাটাক করে দেয়। আর তখনই মেরিবেত অর্থাৎ এলিয়েন কুইন সেখানেই মারা যায়। তারপর এই মুভিটার শেষে আমরা দেখতে পাই যে সবকিছু নর্মাল হয়ে গেছে এবং কেসি সবার কাছেই হিরো হয়ে যায় আর ডিলাইলাও তাকে পছন্দ করতে থাকে। আর এই মুভিটা এখানে এভাবে শেষ হয়ে যায়।